আপনারা জানেন ঢাকা 17 আসনের আমি এবার ওখানে ভোট করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি। তার জন্য এখানে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করার জন্য এসেছিলাম। আর এখানে তারা আসার কিছু নিয়মকানুন বলেছে, অনলাইনের মাধ্যমে করার কথা ছিল, অনলাইনের মাধ্যমে হয় তাহলে অনলাইনের মাধ্যমে করবো, না হলে আগামীকালকে আমাদেরকে হাত কপি দেবে। আজকে কিছু বাদ বাকি আমাদের নিয়মকালে কাগজপত্র দিয়েছে। আচ্ছা, আজকে কেন এসেছিলেন আপনি, কি নিয়ম জানার জন্য এসেছিলেন নাকি? না, আজকে আমরা অরিজিনে আপনি হাত কপি নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে বলে আগে থেকে কয়েকজন জানি না, এখনও পুনরায় কমপ্লিট হয়নি। এটা আগামীকাল অনলাইনে করলেও সেটা জানিয়ে দেবে, আর এমনিদের মুখে হার্ড কপি দেয় তো কালকে আমরা কপি পেয়ে দেবো। একটা প্রসঙ্গ আছে যে আমরা জানি যে বাংলাদেশে নির্বাচন করতে হলে উপরমহলের হাত লাগে, এবং অনেকে বলাবলি করে যে হিরো আলমের পিছনে কেউ আছে যে হিরো আলমকে সাপোর্ট দেয়। তো সেই ধরনের উচ্চ পর্যায়ের সাপোর্টটা কি হিরো আলমের আছে, কে বা কোথা থেকে? সে আমার আগে থেকে সাপোর্ট ছিল না, এখনো সাপোর্ট নেই। হিরো আলম একাই চলাফেরা করা শিখছে, শুরু থেকে একাই চলাফেরা করতে হতে, বাদ বাকি সময়টা একাই চলাফেরা করবে। আচ্ছা আলম ভাই, এর আগে আপনি বগুড়াতে নির্বাচন করেছিলেন এবং এবার হচ্ছে ঢাকাতে করার চিন্তা করতেছেন, তো দুইটার ভিতরে আপনি কি তফাৎ দেখতে পাচ্ছেন? আমি ঢাকাতে উপনির্বাচন করব এবং জাতীয় নির্বাচনটা বগুড়ায় করব। নির্বাচনের ফিল্ড আমি দেখেছি, বস্তিতে এলাকাগুলো ছিল, আপনি অন্য মহাখালী টোয়াখালী কিছু এলাকায় গত কয়েকদিন নিজেরা গবেষণা করতেছিলাম, এলাকায় ঘুরতেছিলাম যে আমি যে নির্বাচন একটা এলাকা করব জনগণ আমাকে ভোট দেবে কিনা, এটা আগে আমরা নিজেরা আগে ঘুরে ফিরে দেখেছি। দেখি না, জনগণ তারা আমাকে ভোট দেওয়ার জন্য সাহস দিয়েছে, হ্যাঁ তুমি আসো তোমার মতো লোক আমরা চাই। তো আমি সেই রকম সব কিছু বিবেচনা করে দেখছি না নির্বাচন এখানে করা যায়। আমরা প্রচারণা এখনো ওপেনটে নামিনি, আমরা কিছু কিছু এলাকা যেগুলো বসতে এলাকা আমরা আসতাম, হ্যাঁ একটু আড়ালে কিছু আমরা যাই খোঁজখবর নিতেছি, যেহেতু আমি একটা এলাকা নির্বাচন করব অবশ্যই সেখানে আমার সব কিছু জানার প্রয়োজন আছে। এই জন্য গত কয়েকদিনে আমরা গোপনীয়ভাবে কিছু জানিয়েছি না, সব কিছু রেডি করে তাদের মনে করেন গোপনে যতটাই তথ্য পেয়েছে তারা সবাই আমাকে আশা দিয়েছে তারা ভোট দেবে। এই আসনে আমি গত কয়েকদিন ধরে আমি কিছু এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, এই এলাকার বর্তমানে কিছু বস্তি এলাকার দেখেছি খুবই বাজে অবস্থা। সে আমি দেখলাম এই ওই এলাকার জন্য তাহলে আমি একটু হলেও ভালো কাজ করতে পারি, যেহেতু মনে করেন সময় খুবই কম, 5 মাসের জন্য 5-6 মাস থাকতে পারবো আমরা, যদি আমরা আল্লাহ আমাদের আপনাকে নির্বাচনে আনে এই নির্বাচনের 5-6 মাসের জন্য তাহলে আমি একটা ভালো কাজ করতে পারি, আমি ধন্য হতে পারবো যে না আমি হয়তো মনে করেন তাহলে তো একটা আশা করছিলাম যে গত 7-8 মাসের কিছু করবো করতে পারি। আপনারা সবাই জানেন আমি মিউজিক ভিডিও করেন, নাটক বলে, সিনেমা বলে, ইউটিউবে আমরা কন্টেন্ট বানালে আমরা টাকা পাই, তাই নির্বাচনে টাকা কামিয়ে করতে হবে এরকম কারণে নির্বাচনটা না। তাহলে আপনি যারা মনে কেউ বলতেছেন তারা আমাকে একটা ধারণা ভুল, আপনি ধারণা কথাবার্তা বলতে পারতেছেন, আমি নির্বাচনে মানুষের জনগণের কাজ করতে চাই, মানুষের চোখ খুলে দিতে চাই যে আমরা আসুন, আমি হিরো আলম দিল আপনাদের 1-2 জনকে সামনে কাজ করতে পারি, আপনারা 2-4 জন সামনে কাজ করতে পারেন, তাহলে দেশের অনেক উন্নতি হবে, সবার জন্যই ভালো হবে। আমি মানুষের বিবেক নাড়া দিতে চাই, হেমন্ত মানুষকে জাগাতে চাই, আপনারা আসুন, আমি পারলে আপনারা কেন পারবেন না, আমি মানুষের কাজ করতে চাই, এটাই আমার ভালো নয় 1 নম্বরের উদ্দেশ্য, এই কারণে নির্বাচন করতে চাই, কোনো ভাইরাল আসবে না। সিম্পল অপোস্টাল সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।